আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হুসাইন আপনাদের সাথে আছে আজকে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিসের পক্ষ থেকে আজকে আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা করা আসলে মূলত আমাদের দেশে ট্রে ট্রেতে কিন্তু কোকোপিট ব্যবহার করে এখন বর্তমানে যে চারা উৎপাদন ইটা এটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে জনপ্রিয়তা পাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছুটা প্রবলেম ফেস করা হচ্ছে যেটা ট্রের ব্যাপারটা হচ্ছে যে আমরা কোন ধরনের ট্রে ব্যবহার করব বা কোন ধরনের ট্রে ব্যবহার করলে আমাদের চারাগুলো ভালো থাকবে আবার ট্রের দামটা রকম। কারণ বর্তমানে যে কৃষক পর্যায়ে এখনও আমরা সেই সঠিক মূল্যে কিন্তু আমরা জিনিস পৌঁছাতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আজকে আপনাদের এটা একটু ক্লিয়ার করার জন্য সর্বনিম্ন কত মূল্যে আপনারা ট্রেটা ট্রে পেতে পারেন কিভাবে পেতে পারেন এ নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু আমরা চাষাবাদের সাথে সবাই সংযুক্ত তো আমরা এই ট্রে নিয়ে আমরা একটু যে কনফিউশনগুলো আছে আমরা সেটা দূর করব। আমরা জানি যে দর্শক ট্রেতে আমরা যখন চারা উৎপাদন করি চারাগুলো কিন্তু অনেক সুন্দর থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মরিচের চারা উৎপাদন করা হয়েছে এই চারাগুলো কিন্তু যখন আমরা ট্রেতে উৎপাদন করার পর এটা যখন রোপণ করি এটা শিকড় ছেড়ে না ফলে আমরা আগাম ফলন পাই গাছটা সুস্থ থাকে এবং ফলনটা আমাদের আলটিমেটলি অনেকটা বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আমরা এখন বর্তমানে কোকোপিটের যে চারাগুলো মাটি চারার থেকে অনেকটা ইউজের পরিমাণটা এখন বেশি হয়ে যাচ্ছে তো ট্রে আমাদের মূলত দুই প্রকার ট্রে তিন প্রকার ট্রে আছে একটা হচ্ছে চায়না ট্রে একটা ইন্ডিয়ান একটা বাংলাদেশি এখন বাংলাদেশে কিছু কিছু কোম্পানি আছে যারা ট্রেটা এখন বর্তমানে আপনার বানানো শুরু করছে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এই ট্রে সম্পর্কে একটু বলি ট্রেটা মূলত একটা স্কোয়ার এই হোলসগুলো হয় হলো একটা স্কোয়ার আর একটা গোল গোলগুলোর সুবিধা একটু একরকম স্কোয়ারের সুবিধা একরকম গোলগুলো হচ্ছে আমি একটু স্কোয়ারটা বলি এটা আমার কাছে এটা যেটা দেখতেছেন এটা হলো চায়না ট্রে চায়না ট্রে এটা এটার কিন্তু যে স্কোয়ারটা এটা কিন্তু একটু টান দিলে একটু সমস্যা হয় যে আপনার উঠতে একটু ঝামেলা হয় কিন্তু পেছনে যে ছিদ্র আছে এখানে চাপ দিলে উঠে যায় এটার এই সমস্যা কিন্তু যেটা আমাদের হলো চায়না ইন্ডিয়ানটা আছে আপনাদের ইন্ডিয়ানটা আমি দেখাচ্ছি ইন্ডিয়ানটা এটা হচ্ছে যে আপনি নিচে চাপ দিতে হয় চাপ দিলে চা চারাটা উঠে আসে অথবা চারা ধরে চাপ দিলেও উঠে আসে কিন্তু নিচে যখন চাপ দেবেন নিচের অংশটা একটু ফেটে যায় যার কারণে এটা বেশিবার ইউজ করা যায় না তো সেক্ষেত্রে চায়নাটাও আপনি ইউজ করতে পারেন এটাও ইউজ করতে পারেন আর এখন আমি ইন্ডিয়ান ট্রের যে ব্যাপারটা আমি এটার দাম নিয়ে বলবো এটার কোয়ালিটি কয়েকটা আছে একটা আছে হলো আশি গ্রামের এর ওজন হবে আশি গ্রাম একশো চার সেল আবার একটা আছে হচ্ছে আপনার একশো গ্রাম আমার হাতে যেটা দেখতেছেন এটা একশো গ্রাম তো এটা আপনারা সর্বনিম্ন আমি আপনাদের একটু সে বিষয়ে বলি এটা যদি আপনি একশো দশ গ্রামেরটা আমাদের কাছ থেকে নেন আপনাদেরকে আমরা সর্বনিম্ন মূল্যে দিতে পারব এটা ইন্ডিয়ান আবার বাংলাদেশে অনেকেই বিক্রি করতেছে কিন্তু বাংলাদেশে যে প্লাস্টিকগুলো ইউজ করা হচ্ছে এটা ওভাবে ভার্জিন প্লাস্টিক না অনেকেই আছেন যে বলে বিক্রি করতেছে যে এটা ইন্ডিয়ান কিন্তু আসলে এটার মধ্যে পার্থক্য আছে আমরা যারা ইন্ডিয়ান ট্রে বিক্রি করি তো সেক্ষেত্রে এটা দেখে নেবেন একটু ওজনটা কতখানি এবং সেটার আপনার শেপটা রকম একটু আপনারা চিনে নেবেন আর এটা আমরা সর্বনিম্ন মূল্যে আপনাদেরকে আমরা দিতে পারবো সেটা হচ্ছে আপনারা যদি বিশটার ওপর নেন সেক্ষেত্রে এটা দামটা আসবে হচ্ছে চল্লিশ টাকা পিস আর যদি আপনারা এটা বিশটার নিচে নেন সেক্ষেত্রে আপনাদের জন্য চুয়াল্লিশ টাকা পিস পড়বে প্রতিটা ট্রে তো আপনাদের যে পরিমাণে লাগুক আপনাদের চুয়াল্লিশ টাকা করে আমরা এক পিস দুই পিস পাঁচ পিস যাই না কেন সর্বনিম্ন মূল্যে আপনারা এটা পেয়ে যাবেন এবং যখনই আপনারা বিশটার ওপরে যাবেন এটার মূল্যটা আমরা ধরবো চল্লিশ টাকা পার পিস আশা করি এই মূল্যের নিচে বাংলাদেশে কোথাও ট্রে আপনারা পাবেন না তো আমি আপনাদেরকে শুধুমাত্র কৃষক লেভেলে যেন এটা স্বল্প মূল্যে পৌঁছে এবং সঠিক মানের জিনিস পৌঁছে এই আঙ্গিকে আমি আপনাদেরকে এটা সর্বনিম্ন মূল্যে আমি দিচ্ছি যাতে করে আপনাদের মধ্যে এটা ইউজের একটা যে ব্যাপারটা আপনাদের মধ্যে যেন শুরু হয় এবং এর পাশাপাশি এটার জন্য যে কোকোপিটটা দরকার হবে কোকোপিটটা আমাদের কাছে ট্রাইকোডার সমৃদ্ধ কোকোপিট যেটা সিডলিং স্টেজে আপনার পছন্দটা কম হবে এই কোকোপিটটা আপনাদেরকে আমি সরবরাহ করতে পারবো আপনারা যদি ট্রে এবং কোকোপিট দরকার হয় আপনারা অনায়াসে ফোন দিতে পারেন সর্বনিম্ন সর্ব একবারে ন্যায্য মূল্যে আপনারা জিনিস পাবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিসেস মুকামতলা বগুড়া আর আমাদের যদি ফোনে আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে ফোন নাম্বারটা একটু লিখে নিতে পারেন জিরো সিক্স সেভেন সিক্স কন্ট্যাক্ট করলে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এরপর আপনারা কৃষি বন্ধু ডট কম ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবেন অথবা আপনারা যদি হোম ডেলিভারি চান আপনাদেরকে হোম ডেলিভারি আমরা দিতে পারবো দেশেই হোম ডেলিভারির জন্য আপনারা আমাদের দারাজের স্টোর থেকে নিতে পারেন দারাজে যাবেন দারাজে গিয়ে সার্চ দেবেন কৃষি বন্ধু অ্যাগ্রো সার্ভিসেস লিখে তাহলে আমাদের স্টোরের প্রোফাইলটা চলে আসবে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন এরপরও আপনারা ফেসবুকে গিয়ে কৃষি বন্ধু এই ফেসবুক পেজে সার্চ দেবেন অথবা ফেসবুক ডট কম স্ল্যাশ বন্ধু ডট বিডি লিখে আপনারা সাইটে ঢুকলে আপনারা আমাদের এই ট্রেগুলো আপনারা ওখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম